অমৃতসর অদ্ভুত এক শহর। এখানে একদিকে স্বর্ণ মন্দির মনে জাগিয়ে তোলে আধ্যাত্মিক ভাব, তো অন্যদিকে জালিয়ানওয়ালাবাগ মনে বাজায় করুণ সুর, আর ওয়াঘা বর্ডার ট্যুরিস্টদের মধ্যে পুড়ে দেয় একরাশ দেশপ্রেম। মাথার উপরে মার্চ মাসের সূর্য শরীর থেকে শক্তি নিংড়ে নিচ্ছে, তাকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা গতকাল থেকে ঘুরে বেড়াচ্ছি অমৃতসরের আনাচে কানাচে। গতকাল আমরা স্বর্ণ মন্দির দেখে নিয়েছি, আর দেখে নিয়েছি জালিয়ানওয়ালাবাগ। আজকে আমরা কিছু লোকাল সাইট সিইং করে বিকেলের দিকে চলে যাব ওয়াঘা বর্ডারে। আজকের ভিডিওতে আমি সেই গল্পই বলবো। ব্রেকফাস্ট সেরে হোটেলের সামনে থেকে টোটোতে চেপে বসলাম। আপাতত গন্তব্য পার্টিশন মিউজিয়াম। এগলি ওগলি দিয়ে চলে টোটো আমাদের এনে ফেললো পার্টিশন মিউজিয়ামের মেন গেটের সামনে। মিউজিয়ামে দুর্গের মতো বাড়ি দেখে আমাদের মুখ হা হয়ে গেল। লাল রঙের এই কাসল সত্যি দেখবার মতো। একটা বড় খিলান দিয়া গেটের নিচ দিয়ে ঢুকে গেলাম মিউজিয়ামের ভিতর দিকে। ১৯৪৭ সালে ভারত পাকিস্তানের বিভাজনের পর যে ভয়াবহ রক্তক্ষয়ী দাঙ্গা বাধে, তারই করুণ চিত্র তুলে ধরা হয়েছে এখানে দেওয়ালের গায়ে। দাঙ্গা পীড়িত মানুষের দুর্দশার খণ্ডচিত্র দেখতে দেখতে মনটা বেশ ভারী হয়ে উঠল। সেটা মন খারাপে পরিণত হলো যখন শুনলাম আজ মিউজিয়ামের দ্বার রুদ্ধ, প্রতি সোমবারে মিউজিয়াম বন্ধ থাকে। হতাশ হয়ে ফিরে এলাম হোটেলে। স্নান সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য দুর্গিয়ানা মন্দির। কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম দুর্গিয়ানা মন্দিরের মেইন গেটে। কথিত আছে রামায়ণে রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটকে দেওয়ার পরে লবকুশের সঙ্গে হনুমানের ভয়ঙ্কর যুদ্ধ হয়। হনুমানকে পরাজিত করে লবকুশ এখানেই নাকি হনুমানকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। জুতো ঘরে জুতো রেখে পা ভিজিয়ে আরেকটা গেট পেরিয়ে চলে গেলাম মেইন মন্দিরে। এই দুর্গিয়ানা মন্দির স্বর্ণ মন্দিরের আদলে তৈরি। কেউ কেউ বিশ্বাস করেন যে এই মন্দিরটি তৈরি হয়েছিল 1600 শতাব্দীতে। পরে 1921 সালে গুরু হারসাইমাল কাপুর স্বর্ণ মন্দিরের ধাঁচে এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন। মন্দিরের ডান দিকের গেট দিয়ে ঢুকে দর্শন করে নিলাম মন্দিরের ভিতরে। ভিতরে ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ। দুর্গিয়ানা মন্দির দেখে গাড়ি নিয়ে চলে এলাম লাল দেবী মন্দিরে। এখানে মন্দিরের ভিতরে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি। ভিতরে বৈষ্ণোদেবীর গুহার আদলে কৃত্রিম গুহা বানানো রয়েছে।
দেখতে বেশ ভালো লাগলো, তবে মন্দিরের ভিতরে ভিডিও তোলা নিষিদ্ধ। এখানে সারাদিন দর্শনার্থীদের আর ভক্তদের ভোগ খাবার প্রবন্ধ দেখে অবাক হলাম। এবার আমরা এগিয়ে চললাম ওয়াঘা বর্ডারের দিকে। ওয়াঘা বর্ডারের রাস্তায় হাভেলি নামে এক সুন্দর রেস্টুরেন্টে আমরা হল্ট করলাম, কারণ দুপুর 2:30 বাজে, এবার লাঞ্চ করা দরকার। রেস্টুরেন্টের জমজমাট বুফে থেকে খাবার নিয়ে লাঞ্চ সারতে বসলাম। খাবার খুবই সুস্বাদু, বিশেষ করে সরষকি শাক আর শেষ পাতে টক দই আমাদের মন কেড়ে নিল। হাওয়া শেষে আবার চলা শুরু হলো, এবার সোজা ওয়াঘা বর্ডারে গিয়ে থামব। এই বর্ডারটিকে আটারি বর্ডারও বলা হয়, কারণ এই বর্ডারের কাছে ভারতবর্ষের শেষ গ্রামের নাম আটারি। পার্কিংয়ে গাড়ি রেখে হাঁটতে শুরু করলাম বর্ডার লক্ষ্য করে। একটা চেকপোস্টে চেকিং করার পর আমরা চলে এলাম অন্য পাড়ে। দেখলাম কাতারে কাতারে লোক চলেছে বর্ডারের সেরিমনির সাক্ষী হওয়ার জন্য। হাঁটতে হাঁটতে দূর থেকে চোখে পড়ল বিরাট বড় এক বাড়ি, যার গায়ে বড় করে লেখা ইন্ডিয়া। বুঝলাম যে আমরা পৌঁছে গিয়েছি। সিঁড়ি বেয়ে উঠে স্টেডিয়ামে ঢুকে দেখি চারিদিকে লোকে লোকারণ্য। ভারত আর পাকিস্তানের বর্ডারের গেটের এপারে বেশ খানিকটা জায়গা নিয়ে বানানো হয়েছে বিশাল স্টেডিয়াম, আর সেখানে বসে রয়েছে কাতারে কাতারে লোক। গ্যালারিতে সকলে সেটেল করতেই সামনের মাঠে একজন বিএসএফ জওয়ান এসে মাইকে অ্যানাউন্স শুরু করে দিল। ভারতের ফ্ল্যাগ উড়িয়ে শুরু হলো সেরিমনি। সবার প্রথমে ডাকা হলো গ্যালারিতে বসে থাকা উৎসাহী মেয়েদের। তারা মাঠে নেমে এসে একের পর এক হিন্দি হাইব্রিড দেশাত্মবোধক গানের সঙ্গে নাচ শুরু করে দিল। সে এক দেখবার মতো দৃশ্য বটে। এর কিছুক্ষণ পরে অনুষ্ঠান গড়ল আসল আকর্ষণের দিকে। দর্শকদের উল্লাস, চারিদিকে জাতীয় পতাকা, বিএসএফ জওয়ানের ভারত মাতা কি জয় হুঙ্কার, বিএসএফের কুচকাওয়াজ, তাদের ড্রাম এবং ট্রাম্পেটের শব্দ মিলেমিশে
কখন যে আমার ধমনীতে চুপিসারে দেশপ্রেমের নেশা ঢুকিয়ে দিয়েছে সেটা টেরই পাইনি। এই রক্ত গরম করা সেরিমনি দেখতে দেখতে আপনারও হয়তো একই অবস্থা হবে। আজ বুঝবেন দেশপ্রেম কাকে বলে। আর কথা বাড়াবো না, চলুন মন দিয়ে এই সেরিমনি উপভোগ করি। শুরু হলো একসঙ্গে ভারত আর পাকিস্তানের জওয়ানের হাতে হাত রেখে দুই দেশের জাতীয় পতাকার অবতরণ। মনে মনে প্রার্থনা করলাম এই মৈত্রীর বন্ধন দু দেশের মধ্যে অক্ষয় থাকুক চিরকাল। পতাকা নিয়ে জওয়ানরা ফিরতেই আমরা স্টেডিয়াম ছেড়ে গাড়ির দিকে রওনা দিলাম, কারণ আর দেরি করলে জ্যামে আটকে পড়তে হবে। ওয়াঘা বর্ডার দেখা শেষ করে ফিরে এলাম হোটেলে। সেখানে রাত কাটিয়ে পরের দিন ফিরতি পথ ধরলাম কলকাতার দিকে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। খুব শিগগিরই ফিরছি এরকম একটা সুন্দর বেড়ানোর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।